এই মাদ্রাসা থেকে এই পর্যন্ত 10 জন কোরআনে হাফেজ হবার গৌরব অর্জন করেছে। সর্বশেষে অনুষ্ঠিত হয় পাগড়ি প্রদান অনুষ্ঠান, যার মধ্য দিয়ে পরিচয় করিয়ে দেয়া হয় কোরআনে হাফেজ শিশুদেরকে। রোম থেকে জানাচ্ছেন হাসান মাহমুদ। ইংল্যান্ডের পর ইতালি প্রবাসী বাংলাদেশীদের নতুন প্রজন্মকে ইসলামের ছায়াতলে নিয়ে যেতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মাদ্রাসাতুর রোমের প্রতিষ্ঠাতা ও রোম মসজিদের খতিব মৌলানা মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে ইতিমধ্যে 10 জন কোরআনে হাফেজ হবার গৌরব অর্জন করেছে। সর্বশেষ রোববার হাফেজ আব্দুল হাকিম ও হাফেজ ওয়াসিদ ইবনে আজিজকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে তাদের জন্য বিশেষ দোয়া করা হয়। এ উপলক্ষে মসজিদের রোমে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাওলানা মিজানুর রহমানের সভাপতিতে এবং আব্দুল্লাহ আল ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে সুফি আমিমুল ইসলাম সিদ্দিকী ও মাওলানা খালেদ বিন নুরী অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওয়াজ মাহফিলে বক্তারা প্রবাসের মাটিতে বড় হওয়া শিশুদের ইসলামী অনুশাসনে গড়ে তোলার এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ভিন্ন ধর্মের এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করে আল্লাহর সান্নিধ্য লাভে সকলকে এগিয়ে আসতে হবে। এ সময় রোমের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতা সহ বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতি ঘটে। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি। বনগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।